সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিজি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফ্যাসিলিটি ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিন জিকের মকটেস ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং এই সকল ভিডিওর ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের অফিশিয়াল অ্যাপ টিডির এক্সাম চ্যালেঞ্জার সেই অ্যাপটিকেও তোমরা ইনস্টল করে নেবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন মায়ানমারের মুদ্রার নাম কী কারেন্ট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে জানানোর চেষ্টা করো আর তারপর আমার দেওয়া অ্যানসারের সাথে মিলিয়ে নেবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কায়াত মানে অপশন বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইরানের রাজধানী নিচের কোনটি দেখো চারটে অপশান দেওয়া রয়েছে এর ভেতর কোনটি ইরানের রাজধানী এক্ষেত্রে যারা অপশান ডি বলছ কারেক্ট অ্যান্সার ইরানের রাজধানী কি তেহরান মানে অপশান ডি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মাই আর্লি লাইফ এই বইটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ তো বুক অ্যান্ড অথর থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এই পাঠটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি উইন্স্টল চার্চিল এই বইটির আত্মজীবনীমূলক গ্রন্থ পরবর্তী প্রশ্ন চলচ্চিত্র কাবুলিওয়ালা এর পরিচালক কে ছিলেন এই কাবুলিওয়ালা চলচ্চিত্র এর পরিচালক কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন তপন সিংহ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতায় সব দেহ কী করা হতো সিন্ধু সভ্যতায় সব দেহ কী করা হতো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতায় সব দেহকে সমাধিস্থ করা হতো পরবর্তী প্রশ্ন ঋগদের পুরোহিতরা কি নামে পরিচিত ছিলেন ঋগ্দের পুরোহিতরা কি নামে পরিচিত ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি হোতা নামে ঋগ্বেদের পুরোহিতরা পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন সৌরজগতের ছায়াপথের অন্তর্গতকে কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে সৌরজগতের ছায়াপথের অন্তর্গতকে আকাশগঙ্গা বলা হয় পরবর্তী প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে পরের দিন আমি এর সঠিক অ্যান্সার তোমাদের কাছে জানিয়ে দেব পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রণব মুখার্জি প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন মানে অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিনি লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন পরবর্তী প্রশ্ন ন্যাশনাল হাউজিং ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল হাউজিং ব্যাংক এটি কত সালে প্রতিষ্ঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কাগজ শিল্পে বিশ্বে ভারতের স্থান কোথায় কাগজ শিল্পে সারা বিশ্বে ভারতের স্থান কততম সঠিক অ্যান্সার হবে পঞ্চদশতম অপশানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বোস সংখ্যায়ন তত্ত্ব কে আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোস সংখ্যায়ন তত্ত্ব এটি কে আবিষ্কার করেছেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু মানে অপশানে একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভূকম্পের তীব্রতা মাপতে কি ব্যবহার করা হয় ভূমিকম্পের তীব্রতা মাপতে নিচের কোন যন্ত্র ব্যবহার করা হয় আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিসমোগ্রাফ এই যন্ত্রটি ব্যবহার করা হয় অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন একটি তড়িৎ ধনাত্মক অধাতু কোনটি দেখো নিচে চারটে অপশান দেওয়া রয়েছে হাইড্রোজেন হিলিয়াম সোডিয়াম আর বিসমাথ এই চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন একটি তড়িৎ ধনাত্মক অধাতু পরবর্তী প্রশ্ন অ্যাপেলে কি অ্যাসিড উপস্থিত থাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যাপেলে কি অ্যাসিড উপস্থিত থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যাপেলে ম্যালিক অ্যাসিড উপস্থিত থাকে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ মস্তিষ্ক ও কাণ্ড হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ পরবর্তী প্রশ্ন জীব বৈচিত্র্য আইন কত সালে প্রবর্তিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জীব বৈচিত্র্য আইন কত সালে প্রবর্তিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে দু সালে মানে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন দান্দেলি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত দান্দেলি এই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি কর্ণাটক এই রাজ্যে অবস্থিত মানে অপশানে একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল কোথায় পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল কোথায় তো আমরা সকলেই জানি কি জলে মানে অপশানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কানাডার জাতীয় খেলা কী চারটে অপশান দেখো এর ভেতর সঠিক অ্যান্সার কোনটি হবে আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে কানাডার জাতীয় খেলা আইস হকি অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারত অলিম্পিক হকিতে মোট কতবার স্বর্ণ পদক পায় ভারত অলিম্পিক হকিতে মোট কতবার স্বর্ণ পদক পেয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারত অলিম্পিক হকিতে মোট আটবার স্বর্ণ পদক পেয়েছে মানে অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রতিষ্ঠা হয় কত সালে ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রতিষ্ঠা হয় কত সালে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন রাষ্ট্রসংঘের প্রধান সংস্থা কয়টি রাষ্ট্রসংঘের প্রধান সংস্থা কয়টি এক্ষেত্রে যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার রাষ্ট্রসংঘের প্রধান সংস্থা হচ্ছে ছয়টি মানে অপশান ডি একদম সঠিক উত্তর তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে যারা নতুন দর্শক আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ হু শুড জয়েন আন একাডেমি প্লাস আমরা কেন আন অকাডেমি প্লাসে জয়েন করব। এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটায় রয়েছে এবং রুটিন অনুযায়ী প্রশ্ন করার সুযোগ পাবে তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে এরপর দেখো আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে আচ্ছা এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে তাছাড়া পোল অপশান পাচ্ছ চ্যাট অপশান পাচ্ছ এবং কুইজ ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ ডুয়েল এডুকেটার ক্লাসেস অনেক কিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে পোল চ্যাট অপশান সেল প্যানালিস্ট ইত্যাদি রয়েছে ডুয়েল এডুকেটার ক্লাসেস এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে এবং এখানটা সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটারকে নিয়োগ করা হয়েছে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে আন একাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলো একবার ভালো করে দেখে নাও ডাব্লু এর ব্যাচ চলছে ডাব্লু বি টেটের ব্যাচ চলছে ডাব্লুবি পিএসসি ক্লারসির ব্যাচ চলছে ডাব্লু বিপির ব্যাচ চলছে ডাব্লু বি ব্যাচ চলছে এবং পিএসসি মিলিশনাসের ব্যাচ চলছে এবার দেখো আনাকার সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে উনিশশো টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো মান্থের ক্ষেত্রে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশ মান্থের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অনেকটা বেশি ছাড় পাবে তাহলে আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে আর তো গ্রেট নিউজ কী দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশান নিতে পারবে প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা ইএমআই কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই খুব তাড়াতাড়ি আনাকারীন সাবস্ক্রিপশন নিয়েও সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে